বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে মেলামেশা, এরপর তাকে ভুল বুঝিয়ে টাকা পয়সা সোনার গহনা নিয়ে চম্পট দেয়া ও সম্পর্ককে অস্বীকার করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে সরাসরি আইনের দ্বারস্থ হলেন একজন মহিলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। অভিযোগ, নবদ্বীপ পৌরসভার সরকারপাড়া এলাকার বাসিন্দা জয় সাহা নামের এক যুবক দীর্ঘ তিন বছর ধরে একজন মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে মেলামেশা করে এবং আলাদাভাবে একটি বাড়ি ভাড়া নিয়ে রেখে দেয় ওই যুবক। এরপর ফ্ল্যাট কেনার কথা বলে তার কাছ থেকে নগদ অর্থ ও সোনার গহনা সহ প্রায় 9-10 লাখ টাকা মূল্যের সামগ্রী হাতিয়ে নিয়ে চম্পট দেয় ওই যুবক বলে অভিযোগ করেন মহিলা। অভিযুক্ত যুবকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো খোঁজ না পেয়ে অবশেষে নবদ্বীপ থানায় দ্বারস্থ হন ওই মহিলা। আমার সাথে সরকারপাড়া মোড়ে বাড়ি জয় সাহা, মা সুপ্রিয়া সাহা, বাবা ঈশ্বর স্বপন সাহা। তোর ছেলের সাথে আজকে তিন বছর ধরে একটা মানে রিলেশন হয়েছে, তো ওদের বাড়ি যাওয়া আসা খাওয়া দাওয়া সবই ছিল, সব বিয়েটে ঠিক কথাবার্তা ছিল, ওর মাও জানতো। এবং এখন ছেলেটা আমার থেকে বিভিন্ন ধরনের গয়নাগাটি টাকা পয়সা সব কিছু নিয়ে আজকে প্রায় 16-17 দিন ধরে নিখোঁজ। মা আর ছেলে দুজনেই পালিয়ে গেছিলো, তো এখন মাকে, মা কিছুদিন হয় বাড়িতে এসছে কিন্তু ছেলেকে নিয়ে আসেনি। তো আমি পুলিশকে জানিয়েছিলাম নবদ্বীপ থানায়, তো পুলিশ বললো দেখছি ব্যাপারটা, তো এখন রেখেছে। ও আসতো যেত বাজারহাট সব ওই করতো, ও আমাকে কোথাও বেরোতে দিত না, সন্ধ্যাবেলা করে আসতো নিয়ে বেরোতো, তো সবাই জানে। তো এখানে আসতো যেত, এখানে খাওয়া দাওয়া মাঝে মাঝে করতো। আমার একটা ছেলে আছে, আমার বিয়ে হয়েছিল সব জেনে শুনেই ও এসেছিল, এবং একটা এগ্রিমেন্টও করেছিল, সেখানে কিছু লোক ছিল এই সাক্ষী হিসাবে এগ্রিমেন্ট করেছিল যে বিয়ে করবে। তো সেটাও এখন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেটাও এখন করছে না, এই কদিন ধরে কোথায় গেছে না গেছে জানি না। অনেক খোঁজার চেষ্টা করেছি, ওর মায়ের গিয়ে হাতে পায়ে ধরেছি, ওর মা কিছুতেই শুনছে না, আর এখন তো দরজাই খুলছে না। অভিযোগ করেছি, এর আগেও জানিয়েছিলাম, পুলিশ গেছিল, তো কালকে রীতিমতো অভিযোগ করি যে ও আমার সামনে আসুক, আমার সঙ্গে কথা বলুক, কেন চলে গেল বা কেন আমার এগুলো নিয়ে চলে গেল, আমি আমার সামনাসামনি স্বীকার করলে তারপরে স্টেপটা আমি সেইভাবেই এগোবো। এবং লিখিত আকারে অভিযোগ করেন থানায়। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি প্রেমের সম্পর্ককে মেনে নিয়ে তার থেকে হাতিয়ে নেয়া নগদ অর্থ ও সোনাদানা ফিরে পাওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি করেন ওই মহিলা। ওই মহিলার একটি সন্তান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এবং সব কিছু জেনে বুঝেও অভিযুক্ত ওই যুবক তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ করেছেন তিনি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।